তো বলতেছিলাম এদিকে নবী হো তো এসা যে তারা কয় আমরা এমন উম্মত নবী তো আমি এমন নবী চল তোদেরকে জান্নাতের সর্বশেষ নিয়ামত দেওয়ার ব্যবস্থা করে দিলাম কয়দিন সফর নবী হো তো এসা এখন উম্মত তো কম যায় না কয় নবীজি চেহারা খুব ক্লান্ত এই লক্ষ্য করে শুনে হযরত জাবের আসছেন আইসে সালাম দিছেন সালাম দিয়ে নবীজির চেহারার দিকে তাকাইছে তাকাই দেখেন কি চেহারার মধ্যে ক্লান্তি সাপ বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছুটি দেন কোথায় যাবা বাসায় যাব আচ্ছা যাও বাসায় গিয়ে বিবিরে কয় যে নবীজির দিকে তাকাইছি চোখের পানি আটকে রাখতে পারিনি উম্মত হতো এসি উম্মত এমন হবে চোখের পানি রাখতে পারিনি কি হয়েছে নবীজির চেহারা ক্লান্তির সাপ নবীজির পেটে খুব খিদা বুঝতে পারছি ঘরে কিছু আছে ঘরে তো অল্প কয়েকটা জব আছে ঠিক আছে তুমি আটা পিসো আর ছোট্ট একটা বকরি আছে আমি জবাই করি গোশতের ব্যবস্থা করি এরপরে নবীজির নিয়ে আসবো তো বকরি জবাই করছেন আড়াই কেজি তিন কেজি গোশত হয়েছে এতটুকু গোশত হয়েছে আর ওদিকে উনি জব পিসছেন কিছু আটা হয়েছে নিয়ে আসি নবীজিরা নিয়ে আসো কিন্তু লোকজন বেশি না আসে নবীজি সারা দুই চারজন এর বেশি জন না হয় আচ্ছা ঠিক আছে ইয়া নবীজির কানে কানে বলছি ইয়া রাসূলুল্লাহ এই এতটুকু আটা এতটুকু গোশত আপনি আর দুই চারজন নবীজি বললেন যাবে তুই কেমনে ভাবলি এদেরকে মাটি কাটতে লাগাই দি আমি খাইতে যাব তুই তাই ভাবছিস এ কেমন করে ভাবলি আচ্ছা বল কতটুকু আটা কতটুকু গোশত এতটুকু এবার নবীজি বলতেছেন কাসীরুন তাইয়িবুন এত মেলা এত অনেক বইলেই জাবের রে কিছু না বলে ডাক দিলেন ইয়া হালাল খন্দক ও খন্দক ওয়ালারা ইন্না জাবিরান কদ সানা সূরা জাবির তোমাদের জন্য খাবার তৈরি করছে ফাহাইয়া হালান বিকুম তোমাদেরকে স্বাগত জাবিরের তো মাথায় হাত জাবিরের তো মাথায় হাত বউয়ের বয়স 45-50 জাবিরের বয়স মাত্র 17-18 আবার মনে মনে সবার প্রশ্ন তো জাবির এত বুড়িরে কেন বিয়ে করলো হ্যাঁ জাবের বুড়িরে কেন বিয়ে করলো তারও গল্প শুনে দিই নবীজি গেছেন এক সফরে হযরত জাবেরও সাথে জাবেরকে খুব আদর করতেন মুক্তিযোদ্ধার সন্তান তো মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নবীজি খুব গুরুত্ব দিতেন তো জাবের নবীজির সাথে আছে এখন পিছে পিছে চলতেছেন ফিরতেছেন রাস্তায় এই লক্ষ্য করে রাস্তায় নবীজি বলতেছেন জাবের তুমি কোথায় ইয়া রাসূলুল্লাহ আমি পিছে দুজন মিশছে মিশার পরে বললেন কি হয়েছে জাবেরের ভাষা ইন্না জামালি কদ আয়া আমার উটের চল শক্তি রহিত হয়ে গেছে চলতে পারে না নবীজি লাঠি মুবারক দিয়া উটের গায়ে খোঁচা দিছেন এখন যে উট চলা শুরু হয়েছে এমন উট চলা শুরু হয়েছে জাবের আর ঠেকাইতে পারে না এখন জাবের কোথায় সবার আগে চলে গেছে নবীজি ডাক দিয়েছেন জাবের তুমি কই ইয়া রাসূলুল্লাহ উটতে ঠেকাইতে পারতেছি না কি হয়েছে তাকাত আসাবাতু বারাকাতুকা আপনার বরকত পাইয়া গেছে ওরে আমার কিছু করার নাই টেটুনে ধরো না বাবা একটু তোমার সাথে কথা আছে তোমার জাবের টাইনে টুইনে ধরছেন নবীজি নিজের উটকে চালাইছেন দুইজন পাশাপাশি মিশছেন কেমন বন্ধুর বন্ধু বলছিলাম না নবীজি কি বন্ধু কেমন বন্ধুর বন্ধু এবার জাবেরের সাথে মিশছেন মিশে বলতেছেন জাবের চমৎকার উঠছো তোমার আমার কাছে বিক্রি করো না মুক্তিযোদ্ধার সন্তান এমনি দান করলে নিবে না কি কায়দায় নবীজি দান করতেছেন না কয় জাবের তোমার উঠতে আমার কাছে বিক্রি করো না কয় না হাদিয়া কা বিক্রি করো কা হাদিয়া কা বিক্রি করো তিনবার করলে আর কোনো বার্গেনিং করতো না সাহাবিরা আচ্ছা ঠিক আছে বিক্রি করবো কত দিবেন এবার যাবেন কত দিবেন এক দেড়হাম দেই না দুই দেড়হাম দেই না তিন দেড়হাম না এই করতে করতে 40 দেড়হাম 40 দেড়হামে যাওয়ার পরে বললেন ঠিক আছে এবার দেওয়া যায় এবার দেওয়া যায় কিন্তু শর্ত আছে কি শর্ত যাবে বলতে শর্ত আছে কি শর্ত তা আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে আগে বাড়ি যাব বাড়ি গিয়ে পরে উঠতে দিব পরে পৌঁছে দিব এত তাড়া কিসের বিয়ে করছে এই পোলা বলতেছে 17-18 বছরের পোলা বিয়ে করছে বিয়ে করছো বারাকাল্লাহ আল্লাহ বরকত দেখ আমার কোন ছাত্র যদি বলে হুজুর বিয়ে করছে আমি হারাম খোর তুই বিয়ে করছো মানে না জানাই আমারে না জানাই বিয়ে করলি কিসের বিয়ে গজব নাজিল করা শুরু করে দিবে হ্যাঁ
নবীজি বলতেছেন বারাকাল্লাহু ফি জাওয়াজিকুমা, আল্লাহ তোমাদের বিবাহে বরকত দিক। এখন প্রশ্ন দেখেন কেমন বন্ধু, আবিকরা নাম সাইবান কুমারি না বিধবা, কেমন বিয়ে করছো, বউটা কেমন? এই সব লোক হয়, হ্যাঁ আবিকরাম সাইবান কুমারি না বিধবা। দাউদ বলে লাবাল সাইবা কুমারি না বরং বিধবা। কেমন বন্ধু নবীজি দেখেন বলতেছেন ফাহাল্লা জারিয়াতান তুলাইবুহা ওয়া তুলাইবুকা, কে বলছে তোমার এই মানে যৌবনকালে একেবারে টকবগে তরুণ তুমি, আর তুমি কি এক বুড়িরে বিয়ে করছো? তুমি একটা বালিকা বিয়ে করতে পারলে না, ও তোমার সাথে ফুর্তি করতো, তুমি তার সাথে ফুর্তি করতা? যাবেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইন্না আবি কদিস্তুশহিদা ফি উহুদ ওয়া তারাকা সিত্তা বানাতিন আও তিসআ বানাতিন হুন্না আখাওয়াতুন লি, আপনি কি জানেন না যে আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ছয়টা বা নয়টা ছোট্ট ছোট্ট কন্যা রেখে গেছেন, সেই কন্যাগুলো সব আমার বোন, ওদেরকে মানুষ করার জন্য আমি আমার যৌবনের চাহিদা বাদ দিয়া বর্ষিয়ান রমণীকে বিয়ে করছি। নবীজি বলেন আচ্ছা বাবা ভালো করছো যাও। এবার দেখেন হুজুর জাবের বাড়ি গেছেন, বাড়ি গিয়া এবার উত্তরে প্রস্তুত করে আইনা মসজিদের সামনে বাঁধছেন, বাইন্দে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার উঠ। নবীজি বললেন জাবের রে ওর টাকা পরিশোধ করো, মাইপে মাইপে দাও। তো মাইপা 40 দিরহাম দিছে। নবীজি দূর থেকে দেখতেছেন বললেন একটু ঝুলাইয়া দাও আর একটু বাড়াইয়া দাও, আর একটু বাড়াই দিছে বাড়াই দিছে। হযরত জাবের ওই টাকা নিয়ে হাঁটা দিছে। হযরত জাবের বলেন কদ্দুর আগাইছি এখন শুনি জাবের। জাবের মনে মনে বললাম এবার টাকাটাও বুঝি উঠটাও বুঝি ফেরত দিয়ে দি, তো মনে মনে বললাম উঠটাও বুঝি ফেরত দিয়ে দি। তো বললাম জি এদিকে কাছে গেছি, কাছে যাওয়ার পরে কে আতারানি মা কাস্তু কালি আখুদা জামালাকা খুদ জামালাকা ওয়া দারাহিমাকা ফাহুয়ালাকা, তুমি কি মনে করছো আমি তোমার সাথে দামাদামি করছি, চাপাচাপি করছি, কষাকষি করছি, কোন দামে উঠ নিব বইলা, নাও টাকা তো দিয়েই দিছি উঠটাও নিয়ে যাও, টাকা তো দিয়েই দিছি উঠটাও নিয়ে যাও। বুখারী শরীফের হাদিস শুনে দিছি, কোনো গাল গল্প না। তো বলার মাকসাদ যে নবীজি বন্ধু ছিলেন, কেমন বন্ধু তা একটু দেখাইলাম, কেমন বন্ধু দেখাইলাম, বন্ধু কেমন বন্ধু ছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন বন্ধু ছিলেন। মসজিদে নববীতে নবীজি আসেন, একটু ঘুমের ভাব আসছে, বলে ঘুমের ভাব কেন আসলো, নিশ্চয়ই এই টাইমে কিছু একটা ঘটবে, আল্লাহ পাক ঘুম পাড়াইয়া কিছু একটা করাবেন, ঘুমের ভাব আসছে। ডাক দিছেন এক সাহাবীরে যাবেন, সেও যাবেন, এই যাবেন না, এই যাবেন হলো যাবের এমনি আবদুল্লাহ, ওই যাবের হলো যাবের এমনি সামুরা, বুঝলেন ওই যাবের কে যাবের এমনি সামুরা। ডাক দিছেন যাবের, জি ইয়া রাসূলুল্লাহ একটু আসো তো এদিক বসো, কি করবেন, আমি একটু ঘুমাবো, কোথায়, তোমার রানে মাথা রে। আরো কত সাহাবীরে দেখতেছে রানে মাথা রে, কেন বুঝি কি ঘুমাই পড়ছে, কেমন ঘুমাই, উনি মনে মনে কইতেছেন মালিক এই সুযোগ আর কবে পাবো, আমার রানে মাথা রে কেন বুঝি ঘুমাইছেন, পূর্ণিমার চাঁদ আমার কোলে, ওই দিনই আকাশে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার। এখন উনি কোলে ঘুম পাড়াইয়া উপরের দিকে তাকাইছে, তাকাই দেখেন আকাশে পূর্ণিমার চাঁদ, মন মনে মনে বলতেছেন ওইটা বেশি সুন্দর না এইটা বেশি সুন্দর, দেখিতে একবার চোখ উপরে যায় আবার চোখ নিচে আসে, আবার চোখ উপরে যায় আবার চোখ নিচে আসে, এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম ফালাহু ইন্দি আহসানু মিনাল কমার, নবীজির চেহারা চাঁদের থেকে আমার কাছে সুন্দর মনে হইতে লাগলো। তো বলতেছিলাম নবীজির সাথে সাহাবীদের সম্পর্ক কেমন, তো কথা কইতে কইতে অনেক দূর গেছি, বলছিলাম যে স্বপ্নে দেখলেন শাহ আব্দুল্লাহ মহাদ্দেসী দেহলভি, মনে আছে না ভুলে গেছেন আপনারা, হ্যাঁ শাহ আব্দুল্লাহ মহাদ্দেসী দেহলভি, তো নবীজির সঙ্গে দেখা, নবীজি বললেন কিরে বেটা কি চিন্তা করতেছিস, এখান থেকে গেছিলাম এই আলোচনায় যে নবীজির সাথে কয় পদের সম্পর্ক না, যে কিরে বেটা কি চিন্তা করতেছিস, ইয়া রাসূলুল্লাহ দিল্লি যাব না এখানে থাকবো চিন্তা করতেছি। নবীজি বললেন দিল্লি চলে যা, এবার যারা দিনের খাদেম ভালো করে কান খুলে শুনবেন, যারা দিনের নুসরত করেন মদত করেন তারা কান খুলে শুনবেন, যারা দিন জিন্দা করার জন্য মেহনত করেন তারা কান খুলে শুনবেন। হযরত শাহ আব্দুল্লাহ মহাদ্দেসী দেহলভি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি দিল্লি যাব না এখানে থাকবো চিন্তা করতেছি, নবীজি বললেন যা তুই দিল্লি চলে যা, কারণ আমি দিল্লি গেলে আমার জিয়ারতের কি হবে, আমি যে ডেলি আপনার জিয়ারতে আসি আপনার সালাম দে, আমার সালাম দেওয়ার থেকে আমি বঞ্চিত হব, তা আমার জিয়ারতের কি হবে, ও বাবা তুই জিয়ারতের চিন্তা করতেছিস, এখানে তো তুই আমার কবর জিয়ারত করতি, তুই যা আমার মিশন চিন্তা করবি, আমার মিশন চিন্তা করার জন্য তুই দিল্লিতে যাবি, তুই হাদিসের চর্চা করবি, তুই দিল্লি চলে যা তোর সঙ্গে গেলে আমার সাক্ষাৎ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ,
ওটা তো হলো কি, ওখানে হলো কবর জিয়ারত হইত, আর এখানে কি হবে বলে এখানে হলো আমার সঙ্গে সাক্ষাৎ হবে। মনে রাখবেন, কেউ যদি নবীজির মিশন নিয়ে থাকে, সে যদি নবীজির থেকে দূরেও থাকে, সে নবীজির কাছে থাকে। আর যে নবীজির মিশন থেকে দূরে থাকে, সে নবীজির থুতু পাইলেও লাভ হয় না, নবীজির কোলে শুইলেও লাভ হয় না, নবীজির পাঞ্জাবি পাইলেও লাভ হয় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হইছেন, বদরি সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, উনি বন্দী হইছেন। তো ওনারে নিয়ে মক্কা শরীফে বন্দিখানায় বন্দি করে রাখছে। যখন মক্কা শরীফে বন্দি করছে, শুনেন মনোযোগ দিয়া, মক্কা শরীফে যখন বন্দি করছে, তো বন্দিখানায় খাবার দেয় কি জানেন, শুয়ারের গোশত অর্ম, শুয়ারের গোশত অর্ম, শুয়ারের গোশত মত খাবার দিছে। উনি বলতেছেন, একা একা যে আল্লাহ মেহমান তো আমি তোমার, আর তোমার মেহমানদের মত দেয় শুয়ারের গোশত দেয়, তোমার আত্মমর্যাদা বোধে কি ধাক্কা লাগে না? আল্লাহর সাথে কথা কয়, উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জাফা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো। মালিকের সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার বন্দিখানায় গিয়ে কোনো সমস্যা হয় না। বন্দিখানায় কি বলছে, বলতেছে মালিক মেহমান তো আমি তোমার, তারে দিছে মোয়াদার সুয়ারের গোস্ত, না খেয়ে মরবো ইয়া আমি ধরবো না। আমি আমার নিজের গ্রামের ভাষায় বলি যে না খেয়ে মরবো ও আমি ধরবো না, কি করবা করো তুমি। সুবহানাল্লাহ, এই ফয়সালা করছেন আর ধরেন না। একদিন দুই দিন তিন দিন চলে গেছে, এবার দেখতেছেন এখানে ফল, এখানে ফল, ওখানে ফল, ওনার চারদিকে ঘিরা ফলের মহা উৎসব শুরু হয়ে গেছে। এমনকি বেমৌসুম ফল খাইতেছেন 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 খাইতেছেন, এক পর্যায়ে ওরা যায় কিরে মরে না, তো মরে না, যা খাবার দিছি তাও খায় না, ওদিকে তো মরেও না, আবার আওয়াজও তো কমে না। আহ, দারুল্লুম দেওবন্দের সাইকুলিন মাহমুদ হাসান দেওবন্দি, দারুল্লুম দেওবন্দের প্রথম ছাত্র, ওনারে মালটায় বন্দি করছে, মালটায় যারে বন্দি করতো ওগুলার ডিম ওখানে মরত, সে আর বাইরেই তো না, ওরে বন্দি করছে। প্রচন্ড শীত, ওনার সাথে ওনার মানে সাগের সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, উনি রওজা পাকের পাশে বসে উনি হাদিস পড়াইতেন। উনি বললেন যে নবীজির মিশন নিয়ে কাজ করতেছেন আমার উস্তাদ, তা আমার রওজা পাকের পাশে থেকে নবীজির কাছে পাবো না, কিন্তু আমার উস্তাদের খেদমতে যদি আমি বন্দিখানায় যাই, ওখানে গেলে নবীজির কাছে পাবো। উনি রওজা পাকের জায়গা সাইডে দিয়া উনি ওনার শায়েখের সাথে বন্দিখানায় গিয়ে বন্দি হয়েছে, বন্দিখানায় গিয়ে বন্দি হয়েছেন। এবার ওরা তো খাবার দাবার দেয় না, খাবার দাবার বন্ধ করে দিছে। এমন মনে মনে ভাবে, বুড়া তো শেষ রাত্রে মালিকের সাথে গল্প করে না, তো দেখি গল্প জিন্দা আছে না গল্প শেষ হয়েছে। গভীর রাত্রে গিয়ে পাশে দাঁড়াইয়ে শোনে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতেছেন। লম্বা টাইম খাবার দেয় না, বলে ওখানে সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রওজা পাকের পাশের থেকে আইসা কি কাম করতেছেন জানেন? কামটা হলো এই, এমনি এমনি দিন জিন্দা হয়েছে, কামটা কি করছেন বলে উস্তাদ জি শেষ রাত্রে ওযু করবেন, পানি ঠান্ডা, কোন চুলা তো নাই পানি গরম করার, কি দিয়ে গরম করা যায়? ওই ঠান্ডা পানি নিয়ে সন্ধ্যা রাত্রে পেয়াটার রান, পেয়াটার রান এই দুইয়ের মাঝে নিয়ে সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী এমন করে রাত্র তিনটা পর্যন্ত বসে থাকতেন। ওনার রান, ওনার পেটের তাপে পানি ঠান্ডা কিছু কমত, ওই পানি দিয়ে সাইকুলের মাহমুদ হাসান দেওবন্দি শেষ সাথে উজু করতেন, উজু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়তেন, জিকির করতেন। তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসসায়ে ফারি নারা। এই আহলুল্লাহ, এই আকাবিদদের কথা স্মরণ করতে হয়, দিনের জন্য তারা কি মুজাহাদা ত্যাগ আর কুরবানির শিকার হয়েছেন। মেরে মোহতরম ভাইও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা অনেক দূর চলে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে বন্দি অবস্থায় আছেন, বন্দি দশা শেষ, এবার হুকুম, এবার ফরমান জারি হয়েছে আগামীকাল তোমার ফাঁসি, ওনার কানে আওয়াজ আসছে আগামীকাল ফাঁসি দিবে। তো উনি বললেন, একটা মেয়েরে দেখছেন আমার দিকে দেখেন, ওই যে লোহার বেড়া তো চতুর্দিকে, তো ফাঁক দিয়ে দেখছেন একটা বেটি হাঁটাহাঁটি করে, ডাক দিছেন মা,
জি আমার একখান ছুরি দাও, তো ছুরি দিছে, আবার দিয়ে দিব ছুরি দাও, তো ছুরি নিছে, ছুরি নিয়া মোচ সাথে নখ কাটে আর মনে মনে বলে, মালিক তোমার সাথে সাক্ষাৎ করতে আসতেছি তো একটু সাইজা গুজে নেই, নখ কটকা ইটা মস্ত করছে, আমি প্রস্তুত হইতেছি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তো নখ কাটতেছেন মোচ সারতেছেন রেডি হইতেছেন মালিকের সাথে সাক্ষাৎ করবেন, আমরা না, আমার মনে কষ্ট লাগতেছে, উনি তখন কি মজায়, বেলালে হাফসি অসুস্থ মৃত্যু সজ্জায় সাহিত্য বোন পাশে বসে বসে বলতেছে কি ওয়া কারবা আহা, আরে আমার ভাইয়ের বিপদ, আর বেলালকে কি ওয়া ফরহাতা, আরে মজা, বোন বলতেছে ভাইয়ের বিপদ, আর ভাইয়া কয় কি কি মজা, কি রে ভাইয়া কি মজা, গাদান নালকাল আহিবাতা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান নালকাল আহিবাতা মুহাম্মাদান ওয়া হিজবা, কি মজা, মৃত্যুর পর্দা সরে গেলেই নবীজির সঙ্গে দেখা হবে, আবু বকর ওমরের সঙ্গে দেখা হবে, সাহাবা ইকরামের সঙ্গে দেখা হবে, এটাই হলো আমার মজা। তো বলতেছিলাম হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নখ কাটতেছেন মোচ কাটতেছেন মনে মনে বলতেছেন প্রস্তুতি নিচ্ছি মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে, এরপরে সকালবেলা আসছে গেট খুইলা, মাঝখানে আরো লম্বা ঘটনা আছে বলবো না, তো গেট খুইলা ওনারে নিয়ে রওনা হয়েছে, যেখানে শুলে চড়াবে ওখানে নিয়ে গেছে, ফাঁসি দিবে যেখানে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলে তোমার শেষ ইচ্ছা কি বলো তাহলে পুরো করব যদি সম্ভব হয়, শেষ ইচ্ছা অন্য কিচ্ছু না, আমার দুই রাকাত নামাজ পড়বার দাও, মালিকের সাথে আখেরি গল্প করে নি, মালিকের কথা সিজদা নিয়ে নি, দানি দাউনি উসাল্লি রাকাতাইন, তোমরা আমারে সুযোগ দাও দুই রাকাত নামাজ পড়ে নেই, নামাজে দাঁড়াইছেন আর নামাজে দাঁড়াইয়ে শেষ নামাজ, কি যে ওনার আবেগ, ওই আবেগ নিয়ে নামাজের মধ্যে মনে চাইতেছে পুরো কোরআন শরীফ খতম করবে, কিন্তু মনে মনে বলতেছেন কেরাত লম্বা করলে ও মনে মনে বলবে ওরা মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে আমি ভয় পাইতেছি, না 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 কেরাত মুক্তাসার করব, আল্লাহ কোরআন শরীফ পরে পড়বো, তুমি মাইন্ড করো না, বলাসিন না তাইনার মতো ছোট্ট ছোট্ট সুরা দিয়া নামাজ দুই রাকাত শেষ করে বললেন তোরা যদি এই কথা মনে না করতে আমি ভয় পাইছি তাহলে লাজিমতু তাহলে বাড়াইতাম, কিন্তু বাড়াইলাম না, তোরা আমার সম্পর্কে কু ধারণা করবি, এরপরে বললেন কি আল্লাহ খুব মনে তামান্না ছিল মৌতের সময় নবীজির দিকে তাকাবো, বলতেছিলাম যে কথা এখন সেই কথা বলবো মনোযোগ দিস, খুব মনে তামান্না ছিল মৌতের সময় নবীজির চোখে চোখ রাখবো, তিনি আমার দিকে তাকাবেন আমি তার দিকে তাকাবো, আর তাকাইয়ে তাকাইয়ে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, কিন্তু সেটা হইল না, তো আমার কোনো দুঃখ নাই রে মালিক, কারণ আমি নবীজির মিশনে আছি, আমি নবীজির মিশনে আছি, এরপরে এরপরে বললেন আল্লাহ আমি একটা সালাম দেই তোমার দোস্তরে পৌঁছে দাও, এই কথা বইলা বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ড তো দেরি হয় না, নবীজির কাছে মনে হয় যেন খুবাইব তার পাশের থেকে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, 455 কিলো দূর থেকে খুবাইব বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে নবীজির আওয়াজ খুবাইবের কানে আসে ওয়ালাইকা সালাম ইয়া খুবাইব, ওয়ালাইকা সালাম ইয়া খুবাইব, খুবাইব সালামের জবাব পাইছেন, খুবাইব মনে মনে বলেন মালিক, নবীজি বলেন এই শোন মুয়াজ, লে জি ইয়া রাসূলুল্লাহ, তো কান্দিস কেন, কান্দিস না, তুই যেখানে যাস মনে রাখবি ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন মান কানু হাইযু কানু, যে আমার মিশনের উপর থাকবে সে আমার কাছে থাকবে, আমি তার কাছে থাকব দুনিয়ার যে প্রান্তেই থাকুক, দুনিয়ার যে প্রান্তেই থাকুক, হযরত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গত সফরের সময় গুনছি 455 কিলো রাস্তা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, এই 455 কিলো দূর থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আর সাথে সাথে আওয়াজ আসে ওয়ালাইকা সালাম ইয়া খুবাইব, এরপরে নিয়ে শুলে চড়ায়, তখন শুলে চড়ায় হায় হায়, এই শুনেন কাঁচা মরিচ চাবাইলে ঝাল লাগে কি লাগে না, কিন্তু মজা লাগে কি লাগে না, হ্যাঁ ঝাল লাগার কারণে কেউ কি কাঁচা মরিচ বাদ দিয়ে দেয়নি, যে পারে 5-6টা কাঁচা মরিচ খায় চোখ দিয়ে পানিও পড়ে, ওদিকে মজাও লাগে, আল্লাহর জন্য যে কুরবানি দেয় অঙ্গ তার কাতে তত্ত্ব পাইয়া রক্ত পড়ে, এর মধ্যে মালিক তারে মজা চাখাইয়া দেয়, সে বড় মজা পাইতে থাকে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসিতে চড়ায়, এমন সময় মুস্কি মুস্কি হাসে
মুখ টুক কালা হলে তারপরে একটু মজা লাগতো কাফেরদের, কিন্তু দেখে মুখে মুস্কি মুস্কি হাসি, বড় এনজয় করতেছে আর বলতেছে কি বলতেছে, লাস্তু বালি হাইনা উকতাল মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, আমি কোনো পরোয়া করি না, যখন আমি মুসলিম অবস্থায় শহীদ হই আমারে কি ডান কাইতে মারে না বাম কাইতে মারে, চিত করে মারে না উপর করে মারে, যেমনে মনে তেমনে মারুক, আমার এতে কোনো সমস্যা নাই। কেন তওয়াদালিকা ফি যাতিল ইলাহ, এটা আমার মালিকের সন্তুষ্টির জন্য যদি হয়, আমার মালিক যদি চায় আমার প্রতি অঙ্গের জোড়ায় জোড়ায় বরকত দিয়ে মালিক দুনিয়াতে তার দিন জিন্দা করে দিবে। বলার মাকসাদ ছিল নবীজির মিশন নিয়ে যদি কেউ থাকে সে যত দূরে থাকুক নবীজির কাছে থাকে, নবীজি তার পাশে থাকেন, আর যদি নবীজির মিশন থেকে দূরে সরে যায় তো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে নবীজির জামা গায়েছে, নবীজির জামা পাইছে, নবীজির রানের উপরে নবীজি তারে শুয়াইছে, নিজের থুতু মুবারক তার শরীরে ডলে দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? নবীজির মিশনে নাই, তুতু পাইলে লাভ নাই, জামা পাইলে লাভ নাই, আর খুবাইব জানাজা পায় নাই, খুবাইব জানাজা পান নাই, বিনা জানাজায় লাশ ফেলাই দিছে। কিন্তু আল্লাহ পাক বলছেন দুনিয়াতে থাকা অবস্থায় খুবাইব তুই জান্নাত, দুনিয়াতে থাকা অবস্থায় বলছে তোর যা মনে চাই কর, তোর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে রাখছি, বরাদ্দ করে রাখছি। কেন? নবীজির মিশন। শাহ আব্দুল হক মহাদ্দেসে দেহলভী রহমতুল্লাহ আলাই কে নবীজি বলতেছেন যা তুই দিল্লি চলে যা, তুই আমার মিশন নিয়ে থাকবি, আমার মিশনের চর্চা করবি, তো যা, এখানে থাকলে তো তোর আমার কবর জিয়ারত হইত, এখন আমার সঙ্গে সরাসরি তোর জিয়ারত হবে, যা চলে যা। উনি চলে আসছেন দিল্লিতে, হাদিস চর্চা করেন, রাতের বেলায় ঘুমান, স্বপ্নে দেখেন কোনো এক জঙ্গলে ঢুকতেছেন, ওই জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি আর ঝুপড়ির মধ্যে নবীজি বসে, হার রোজ নবীজির সঙ্গে দেখা, হার রোজ দেখা। এসে আব্দুল হক মহাদ্দেস দেহলভী সর্বপ্রথম ইলমে হাদিসের আমদানি করেন এই উপমহাদেশ, এরপরে এর ব্যাপক চর্চা হয়, চর্চা শুরু হয় শাহ ওলিউল্লাহ মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে। শাহ ওলিউল্লাহ মহাদ্দেস দেহলভী এক একজন এমন এমন মনে হয় যেন খালি মানুষের রূপ, আসলে ভিতরে পুরোটাই ফেরেশতা, এক একজন এমন